এটা হলো এমন একটা পোর্টেবল ওয়েট স্কেল মেশিন যেটা দিয়ে যে কোনো বস্তুর ওজন পরিমাপ করতে পারবেন যখন তখন আর এইটা এমন একটা মাল্টি ফাংশনাল কেবল কিট যেটাতে মাইক্রো ইউএসবি লাইটিং টাইপ সি সব ধরনের কেবল কানেক্টর সাথে আরো অনেক কিছু দেখতে পাবেন ট্রাভেল গ্যাজেট এপিসোড এ আমরা এমনই পাঁচটি কাজের জিনিস দেখতে চলেছি বড় মতোই আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ আর আপনারা দেখছেন জিএলবি ইলেকট্রনিক্স anyone one. সেট এই জিনিসটা আমাদের সবার জন্য অনেক জরুরি এটা হল একটি অল ইন ওয়ান কেবল কিট এই ধরনের একটা বক্স যদি আপনার সাথে থাকে তাহলে কেবল কানেক্টর নিয়ে আপনাকে আর প্যারায় পড়তে হবে না এটাতে দেওয়া আছে একটি শর্ট টাইপ সি টু টাইপ সি কেবল আর সাথে থাকা কানেক্টর গুলো দিয়ে বানিয়ে ফেলতে পারবেন টাইপ এ টু টাইপ সি টাইপ এ টু লাইটিনিং টাইপ এ টু মাইক্রোএসবি এটসেট্রা আর একটা সিম এক্সিক্টর টুল এর সাথে এই জায়গাগুলোতে আপনারা চাইলে সিম এবং মেমোরি কার্ড রাখতে পারবেন এছাড়াও এটার পিছনের দিকে এমন একটা ফুল স্ট্যান্ড দেওয়া আছে যেটার সাহায্যে চাইলে আপনার মোবাইল কে এই দাঁড় করিয়ে রাখতে পারবেন দুইশো থেকে তিনশো টাকার ভিতরে আপনারা এই জিনিসটি কিনতে পারবেন মিনি ম্যাজিক স্টোভ এইটা একটা মিনি ম্যাজিক চুলা এই চুলা এবং গ্যাস সিলিন্ডার এতটাই ছোট যে ব্যাগের মধ্যে নিয়েই ক্যারি করতে পারবেন এটা কাজে লাগবে তাদের জন্য যারা এমন এমন জায়গায় ট্রাভেল করেন কিংবা কাজে যান যেখানে আপনাকে নিজের খাবার নিজেকেই রান্না করে খেতে হবে চুলাটির বড়ি পার্স গুলো এভাবে ফুল করেও রাখা যায় আর এই ধরনের ছোট্ট গ্যাস ক্যান দিয়েই এটি চালানো যায় চুলাটি সাইজে ছোট হলেও তাপ দিতে পারে একটি বড় চুলার মতোই এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে আপনারা এই চুলাটিও কিনতে পারবেন uh-huh মিনি শোল্ডার ব্যাগ গাইস দূরে কোথাও যাওয়া আসার সময় কাপড় সাপড় আর অন্যান্য জিনিসের জন্য বড় বড় লাগেজ আর হ্যান্ড ব্যাগ তো আমরা সবাই নিয়ে থাকি তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেমন মোবাইল পাসপোর্ট টিকিট পাওয়ার এইসব চাইলেও আমরা সব ব্যাগের মধ্যে রাখতে পারব না কেননা এগুলো যখন তখন প্রয়োজন হতে পারে আর এই বড় ব্যাগগুলো তো গাড়ির পিছনের টিকিটে অথবা সিটের উপরের কেবিনে রেখে দিতে হয় আর যেখানে সেখানে এই ধরনের ব্যাগগুলো সঙ্গে করে নিয়ে যাওয়াও যায় না তাই আপনাদের মতো স্মার্ট মান মানুষজনদের জন্য এর সলিউশন হতে পারে এই শোল্ডার ব্যাগগুলো আর একটু খেয়াল করলেই দেখবেন প্রায় নাইনটি পার্সেন্ট প্রবাসী ভাইয়েরা দেশে আসার সময় কিংবা বিদেশে যাওয়ার সময় এই ব্যাগগুলো সঙ্গে রাখে কোয়ালিটি অনুযায়ী ব্যাগগুলোর দামও ভিন্ন ভিন্ন হয়ে থাকে হাইকিং বুট বন্ধুরা কোথাও ঘুরতে যাবেন আর এই ধরনের বুট পরবেন না তা কি করে হয় আর সেই বুট যদি হয় এই ধরনের গর্জিয়াস তাহলে ট্রাভেলের অ্যাক্সাইটমেন্ট বেড়ে যায় কয়েক গুণ অন্যান্য সাধারণ বুটের তুলনায় এই ধরনের হাইকিং বুটগুলো কঠিন যাত্রাপথের জন্য অনেকটা কনভিনিয়েন্ট হয়ে থাকে কেননা এগুলো পায়ের সাথে কমফোর্টলি খুব ভালোভাবে আটকে থাকে তাই কঠিন পরিস্থিতিতে পায়ে অনেক প্রেশার দেওয়ার পরেও পা থেকে খুলে পড়ে যায় না দেখতে সুন্দর এবং স্টাইলিশ এই বুটগুলো আপনারা কিনতে পারবেন এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে পোর্টেবল ওয়েড স্কেল মেশিন গাইস এই জিনিসটা শুধুমাত্র ট্রাভেলের জন্যই নয় এমনিতেও আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে থাকা দরকার কেননা এই ছোট্ট জিনিসটা দিয়ে প্রায় পঞ্চাশ কেজি পর্যন্ত যে কোনো বস্তুর ওজন পরিমাপ করা যায় এক থেকে দশ কেজি ওজনের ক্ষেত্রে পাঁচ গ্রাম এবং দশ থেকে পঞ্চাশ কেজি ওজনের ক্ষেত্রে দশ গ্রাম ওজন কম বেশি হতে পারে এটার পিছনের এই কম্পার্টমেন্টে দুটি ত্রিপল এ সাইজের পেন্সিল ব্যাটারি বসাতে হবে এরপর মেশিনের অনব বাটনটির উপর একবার প্রেস করলে মেশিনটি অন হয়ে যাবে আবারও যদি এটাতে আরেকবার প্রেস করেন তাহলে মেশিনটি অফ হয়ে যাবে মেশিনটি যদি অন্ধকারাচ্ছন্ন জায়গায় অন করা হয় তাহলে এর ডিসপ্লের ভিতরে থাকা লাইটটি অটোমেটিকলি জ্বলে উঠবে এটাতে কয়েক ধরনের পরিমাপের একক দেওয়া আছে আমাদের দেশে তাই আমরা ইউনিট বাটনটিতে প্রেস করে কেজিতে নিয়ে আসব। এখন কোনো কিছু এই নিচের অ্যাঙ্গেলটিতে জুলিয়ে দিলেই সেটির ওজন পরিমাপ হয়ে ডিসপ্লেতে লক হয়ে যাবে এবার যদি সেই জিনিসটাকে অ্যাঙ্গেল থেকে নিয়ে নেওয়াও হয় তারপরেও ডিসপ্লেতে সে বস্তুর ওজনটি লক হয়ে থাকবে পরবর্তীতে যদি আবার অন্য কোন বস্তুর ওজন পরিমাপ করতে চান তাহলে এই বাটন বাটনটিতে প্রেস করে আগের ওজনটি ডিলিট করে দিতে পারবেন এবং নতুন ভাবে এবং নতুন করে আবারও ওজন পরিমাপ করতে পারবেন তিনশো থেকে চারশো টাকার ভিতরে এই ওয়েট স্কেল মেশিনটিও আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখানো জিনিসগুলোর মধ্যে কোনটি ট্রাভেল পারপাসে আপনার কাছে সব থেকে কাজের মনে হয়েছে আর ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রোডাক্ট চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করেই অর্ডার করতে পারবেন